Come in. তুমি আমায় ডেকেছো? বসো। তোমার সঙ্গে আমার একটা কথা আছে। তুমি কি আমার কাছে কাজ করতে চাইছো না? কাজ না করতে চাইলে সবাইকে ছেড়ে তোমার সঙ্গে দীঘা আসবো কেন? সাঠাপ, যা জানতে চাইছে তার বেশি কথা বলো না। সবাইকে ফেলে দীঘা এলাম, কে আছেটাকে তোমার? আমি ছাড়া। এখানে আসার আগের দিন শঙ্কর জামিন পেয়ে বাড়ি ফিরে এসেছে। তো জেল থেকে বাড়িতে এসেছে, কি এনেছে সঙ্গে করে? মানি, সিকিউরিটি। তোমার টাকায় বসে তো খাবে, তোমার ঘরে বসেই ফুর্তি করবে। ওই বাউন্ডুলে লোকটাকে নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, শঙ্কর বাউন্ডুলে বেকার, কিন্তু চোর নয়। একটা মিথ্যে অ্যালিগেশনে জেলে পাঠিয়ে তুমি ওর মনোবল ভেঙে দিয়েছো। মিথ্যে অ্যালিগেশন? হ্যাঁ, দীনেশবাবু বলেছেন ও নিরাপরাধ, ও কোনো কিছুই করেনি। ও, সেই জন্য তুমি এত আনমাইন্ডফুল হয়ে আছো, আর সেই জন্যই বোধহয় ওই পাকরাশিদের গ্রুপদের সঙ্গে অত দোস্তি তোমার। দিদি, so ungrateful, I couldn't imagine. হ্যাঁ, এই শঙ্করকে বাঁচানোর জন্য আমি লাস্ট মোমেন্ট অব্দি এত চেষ্টা করেছি, আর তুমি বলছো কিনা ওই সমস্ত ওই কাউন্টারগুলোর সঙ্গে সমস্ত মাথা লম্পট, ওদের জালে তুমি আটকে গেলে। তুমি একবারও ভেবে দেখছো না যে একজন সাকসেসফুল পার্সনের সঙ্গে তুমি যদি থাকো, টিকে থাকো, তাহলে তোমার জীবনে কোনো সুখটারই অভাব হবে না। 5 বছর ধরে তো অনেক সুখই জুটলো আমার কপালে, বরঞ্চ যা ছিল আমার তাও এক একটি হারিয়েছি। আমাকে তুমি কোণঠাসা করে দিয়েছো যাতে তোমাকে ছাড়া আমি চলতে না পারি। দিদি, আমি জানি প্রেমা, আমাকে তুমি ছাড়তে পারবে না। পারবে? ওহ গড প্রেমা, অনেক কিছুই তো করলে জীবনে পয়সার জন্য। তাই বলছি, মিস্টার আগরওয়ালের প্রস্তাবটাতেও রাজি হয়ে যাও। পয়সাও আছে, আর পিঠে বাদলের মতো আমাকেও মারিয়ে দাও, নইলে শান্তি পাবে না। তাছাড়া কজনকেই বা মারাবে, এরপর তোমাকেও না মরতে হয়। তাই বলছিলাম, আগরওয়ালের প্রস্তাবটাতেই রাজি হয়ে যাও।